নিরাপত্তা সংকটে উয়েফা নেশনস লীগের হোম ম্যাচ নিজেদের দেশে আয়োজন করেনি ইসরায়েল। ইতালির বিপক্ষে ম্যাচের জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে হাঙ্গেরিকে বেছে নিয়েছিল ইহুদি রাষ্ট্রটি। সেখানে গিয়েও ইতালি সমর্থকদের তোপের মুখে পড়েছে তারা। ইসরায়েলের জাতীয় সঙ্গীত চলাকালে কঠোর প্রতিবাদ জানিয়েছেন ইতালির সমর্থকরা। কালো পোশাকে 50 জনের মতো সমর্থক জাতীয় সঙ্গীত গাওয়ার সময় উল্টো হয়ে মাঠের দিকে পিচ করে দাঁড়ান। কৌশলে এই প্রতিবাদের সময় তাদের গায়ে জড়ানো ছিল একটি পতাকা, পতাকাটিতে লেখা ছিল লিবার্টা। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবেনের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সম্পর্ক অত্যন্ত উষ্ণ, যে কারণেই হাঙ্গেরির ভূমিকে ইহুদিদের জন্য নিরাপদ মনে করেছিল ইসরায়েল। ইসরায়েলের ভালো সম্পর্কের কারণে এই ম্যাচে ফিলিস্তিনি সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশ করতে দেননি অরবেন। জননিরাপত্তার অজুহাতে এই নিষেধাজ্ঞা আরোপ করেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। এছাড়া ম্যাচের প্রথমার্ধের খেলা চলাকালীন ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ ইলারিয়া সালিসের বিরুদ্ধেও দুয়ো ধ্বনি দেন ইতালির কিছু সমর্থক। ঘটনাবহুল ম্যাচে ইসরায়েলকে সহজেই হারায় ইতালি। এই ম্যাচে ইতালিয়ান জয় পেতে যাচ্ছিল 2-0 ব্যবধানে, কিন্তু 90 মিনিটে ইসরায়েল একটি গোল শোধ করে দেওয়ায় ইতালি জয় পায় 2-1 গোলে। সময় অসময় ফুটময়।